হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি দুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম, সে বাবার বাড়িতে যাওয়া আর আসা আর মাঝে কি করেছি এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু দুই দিন থেকে কোনো ভিডিও দিইনি আর তেমন করে ভিডিও করতেছি না, এই জন্য আর কি এই ভিডিওটা দিয়ে দিলাম। আমরা রাস্তাতে যাচ্ছিলাম, যাওয়ার মুহূর্তে এই ভিডিওটা করা। এটা 11টার দিকে ছিল। আর এই তো সবাই মিলে আমরা ভ্যানেতে যাচ্ছি, আর এখানে টুনটুনি পাখিটাও আছে, ও যাচ্ছে, খুব মজা পাচ্ছিল। হ্যাঁ, কথা বলতে বলতেছিলাম, কথা বলবে না, চুপ করে আছে। তারপর যাওয়ার কিছুক্ষণ পর দেখি এখানে রান্না করতেছিল। এটা হচ্ছে বাড়ির একটা মিষ্টি কুমড়া, এটা রান্না করবে চিংড়ি মাছ দিয়ে, চচ্চড়ি হবে এটা। আর এখানে এটা হচ্ছে হাঁস একটা জবাই করেছিল, দেশি হাঁস, এটা এটা আমি কেটে নিব। আর এটা বাড়িতে পালা হাঁস। আর ওদিকে রান্না হচ্ছিল, আর এদিকে হচ্ছে জাম্বুরা কেটে খাওয়ার জন্য এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম আমরা সবাই, এটা মাখানো হবে। এগুলো করতে করতে পুকুরে মাছ ধরতেছিল আমরা যখন যাচ্ছিলাম দেখলাম। আর এটা ভাগের পুকুরের মাছ, এই জন্য খুব একটা বেশি এখানে পাইনি, যেটুকু পেয়েছি এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই তো মাছগুলো এখানে এখন ভাগাভাগি করবে। আর এখানে তো হাঁসের মাংসটা প্রেসারে সিটি দিয়ে নেওয়ার পর এখানে কষিয়ে নিচ্ছে, তার মধ্যে কয়েকটা আলু দিয়েছে। আমার কাছে কিন্তু হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংসের মধ্যে আলু দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মা রান্না করতেছিল। আর এদিকে হচ্ছে টুনটুনি পাখি কি করতেছে দেখেন, পাতিল মাথায় দিয়ে ও খেলতেছে। আর এখানে সবার কাজ দেখে ওরও কাজ করার ইচ্ছে হয়েছে মনে হয়, আর ওর মজাগুলো দেখেন। আর এরই সাথে আমি আপনাদের বলে দিই, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। টুনটুনি পাখি মানে মেয়ে মানুষ তো, এই জন্য সবার কাছ থেকে ওরও মনে হয় ইচ্ছে হয়েছে কাজ করার, এই জন্য এরকম করতে শুরু করেছে। আর ওই পাশেও কাজ চলতেছে রান্না বান্নার। আর বাড়িতে যে ও খুব মজা পেয়েছে, একবারে মাটির সঙ্গে মনে হয় যে মিশে যেতে চাচ্ছে, ও কেমন করে বসে আছে, কারো কথাই শোনে না, ওর ইচ্ছে মতো সব করতেছে। তারপর মাছগুলো রান্না করেছে এখানে, উঠিয়ে নিচ্ছে খাওয়ার জন্য।
আর এই মাছটা খেতে অনেক মজার হয়েছিল, আর অনেক বড় মাছ সেজন্য আরও বেশি মজা লাগতেছিল। এখানে রান্না করা হয়েছে ওই যে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার চচ্চড়ি, মাছের ঝোল, আর শাকের ভাজি, পুঁই শাক ভাজি, এগুলো সব বাড়ির এগুলো। আর এখানে আছে হাঁসের মাংস ভুনা, সঙ্গে লাউ আর ডাল দিয়ে রান্না করা, আর টাকির মাছের ভর্তা। এই ছিল খাবার। আর যেভাবে আয়োজন করেছে সেভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তারপর আমরা আসার আগে এটা ভিডিওটা করেছি, আমাদের পুকুরটা কিন্তু শুকিয়ে ফেলেছে পানি ইয়ে করে, আর এই পুকুরটা খনন করবে মনে হয় আরও বেশি করে। আর গাছগুলো সব কেটে ফেলেছে, আর আমার বাবার বাড়ির ট্যুরের যে ভিডিওটা আছে আপনারা দেখতে পারেন প্লে লিস্টে, যে সেখানে আছে আগের পুকুরটা কেমন ছিল। আর এই গাছগুলো কেটে একবারে ফাঁকা হয়ে গেছে, বাগান আর নাই। তারপর আমরা আসার সময় এইটা ভিডিও করেছিলাম, পুরা জায়গাটা আমি আবারও আপনাদের একটু দেখিয়ে দিব কেমন আছে জায়গাটা। তারপর আমরা চলে আসতেছিলাম আর রাস্তার মধ্যে এই ভিডিওগুলো করেছি। আর এখন যেহেতু ধান পেকে গেছে, চতুর্পাশে ধান কাটাকাটি হচ্ছে এবং ধান মাড়াই করা হচ্ছে, আর এই তো এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, আগে এরকম ছিল না, পরে আবার অনেক সুন্দর করেছে করার জন্য রাস্তাটা কিন্তু অনেক ভালো লাগতেছিল দেখতে। আর বাড়ি আসতে আসতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব বেশি ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।